সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি থ্রি ফেজ মোটর রিওয়াইন্ডিং করে আপনাদেরকে দেখাবো। তো এখানে একটি থ্রি ফেজ মোটর আছে, একটি একটি দেড় ঘোড়া বা 1.5 HP হর্স পাওয়ার একটি থ্রি ফেজ মোটর। তো এখানে দেখেন যে টার্মিনালগুলো কানেক্টরগুলো লেখা আছে, U1 U2, এই যে এইভাবে লেখা আছে U2 V2 W1 U1 V1 U1। তো আসলে এই মোটরের টার্মিনালগুলো সাজানো আছে একটাভাবে, এইভাবে সংযোগ করলে এটা ডেল্টা হবে আর যে কোনো এক পাশে শর্ট করলে এটা স্টার্ট হবে। আচ্ছা, আমরা এখানে মোটর রিওয়াইন্ডিং নিয়ে কথা বলবো। তো দেখেন যে আমাদের বিষয়টা হলো যে রিওয়াইন্ডিং করতে গেলে আমাদের ভিতরে যে ডাটা থাকে আমরা খোলার পরে সেই ডাটা অনুযায়ী, অর্থাৎ কত গেজ আছে, অর্থাৎ এটার সাইজটা কত, এটা যদি আমরা ব্যাস মাপতে পারি অথবা আমাদের ওয়ার গেজ দ্বারা গেজ মাপতে পারি, যে গেজ আছে সেই সাইজের আমরা তার ব্যবহার করব। এবং যতগুলো প্যাচ আছে সেই প্যাচেই আমরা করব, এবং যে ওয়াইন্ডিংটা আছে সেই ওয়াইন্ডিংটাই দিব, অর্থাৎ যত পোলের আছে সেই পোলটাই দেবো। এক কথায় রিওয়াইন্ডিং মানে পুনরাবৃত্তি। তো আমাদের এখানে ভিতরে যা আছে আমরা তাই করব। তো আমাদের এখানে এটি হলো 24 স্লটের একটি মোটর। স্লট হলো খাঁজ। তো দেখেন যে এই যে একটা খাঁজ ফাঁকা আছে, এইরকম খাঁজগুলো এখানে 1 2 3 4 করে গুনলে এখানে মোট 24টা 24 স্লট এখানে রয়েছে। তো আমরা এই স্লটগুলোতে কিছু কয়েল বসাই রাখছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আরও এখানে আমাদের কয়েল বানানো আছে, আমরা এটা ডায়াগ্রাম সহ ভালোভাবে আপনাদেরকে দেখাই দিব। তো আপনারা যদি এটা ভিডিওটি সম্পূর্ণ দেখেন আশা করি এই রিওয়াইন্ডিংটি করতে পারবেন। তো আমরা এখানে এটি 4 পোলের একটি বাস্কেট অথবা সিঙ্গেল লেয়ার রিওয়াইন্ডিং করে দেখাবো। তো প্রথমত আমরা কয়েল নিয়ে কথা বলি। তো দেখেন যে আমাদের এখানে কয়েল বানাই রাখছি, তো এটি 24 গেজের 24 গেজ, 100 টার্ন আছে এখানে, 100 টার্ন। তো এই কয়েলটা করা হয়েছে এখানে যে মাপ অনুযায়ী, অর্থাৎ এটা যে পরিমাণ লাগবে বসতে পারবে সেরকম লেন্থ নিয়ে। তো এখানে আমাদের এই কয়েলটা দেখেন যে আমরা এখানে একটা বাঁধন দিয়ে রাখছি। তো এখন এই পাশ থেকে একটা টার্মিনাল আসছে আর এই পাশ থেকে একটা টার্মিনাল আসছে, অর্থাৎ দুই পাশ থেকে দুটো টার্মিনাল, এই পাশে একটি এই পাশে একটি। যখন এটি স্লটে বসাবো এটা 1 থেকে 6 নম্বর স্লটে বসবে, যদি বসে তাহলে এটা একটা স্লটে বসলো, এটা একটা স্লটে বসলো, তখন আমরা এটাকে শুরু বলবো, এটাকে শেষ বলবো, যদি আমরা এইভাবে যাই আর কি। তো এইভাবে আমরা পরপর যখন সাজাবো, যেমন এই কয়েলের তাহলে এটা এই পাশ শুরু হবে, এটা শেষ হবে, এর এই পাশ শুরু হবে, এটা শেষ হবে, এটার এর পাশ শুরু হবে, এটা শেষ হবে, এইভাবে এটা সংযুক্ত হবে, ঠিক আছে। তো এখন এটা যে কানেকশন কীভাবে করতে হয় সেটা আমরা ডায়াগ্রামে দেখবো, কারণ এটা ডায়াগ্রামে ভালো বোঝা যাবে। দেন তারপরে আমরা এখানে যেভাবে বসানো আছে কানেকশনটা আপনাদেরকে মিলাই দেখাই দিব। আশা করি এটা যদি যত্ন সহকারে দেখেন আপনারা ধৈর্য নিয়ে, তাহলে আশা করি আপনারা এই কাজটি করতে পারবেন। তো এটা বুঝলে খুবই সহজ। তো চলুন আমরা এখানে ডায়াগ্রামটা আপনাদের সাথে ড্রয়িং করে দেখাই, তাহলে ড্রয়িং করে দেখালে আরও ভালো হয়, কারণ এটা যদি একবারেই ডায়াগ্রাম দেখানো হয় অনেক সময় অনেকের বুঝতে কষ্ট হয়ে যায়। তো আমরা এখানে 3টি কালার ব্যবহার করব যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। তো এখানে প্রথমে কালো কালার দিচ্ছি, আর এখানে এই স্লটগুলো দেখেন, যেখানে আমরা লিখে রাখছি 24টা স্লটের 1 2 3 4 5 6 করে মোট 24 পর্যন্ত লিখে রাখছি। আমরা প্রথম যে কয়েলগুলো করবো এটা বসবে হলো 1 থেকে 6 নম্বর স্লটে। তো 1 থেকে 6 নম্বর স্লটে বসবে, ঠিক আছে। সবগুলো কিন্তু একই সাইজের কয়েল, খুবই সুন্দর হবে এটা আর সহজ হবে। তো এটা দুটি মাথা, যেমন এই পাশ থেকে একটি মাথা আসলো এটা, এবং এই 6 থেকে আরেকটি মাথা আসলো, যেমন আমরা এই কয়েলটাতে দেখাচ্ছিলাম এর দুটি মাথা। তো এটা 1 এবং 6 নম্বর স্লটের মধ্যে বসবে আর কি, আশা করি বুঝতে পারছেন। তো এর পরেরটা দেখেন যে সেটি 7 থেকে 12, অর্থাৎ 6 ঘর হয়, 7 থেকে 12তে বসবে, ঠিক আছে। তো এটাও দেখেন দুটো মাথা, আমরা যদি গুনি 1 2 3 4 5 6, এটা হয়েছে আসলে আমরা 4 পোল করবো সেজন্য, অর্থাৎ আমরা এটা এই 24কে 4 দিয়ে ভাগ করছি, তাই আমাদের 6 আসছিল। তো সেই 6 ধরে আমরা এখানে বসাচ্ছি কয়েলটা। তো দেখেন যে পরেরটা আমরা 13 থেকে 19 পর্যন্ত 6 ঘর হবে, 1 2 3 4 5, সরি আমি ভুল বলছি, 13 থেকে 18 পর্যন্ত 6 ঘর হবে। তো দেখেন 13 থেকে 18 পর্যন্ত 6 ঘর হয়েছে, তো সেটি আমরা নিলাম। এরপরে 19 থেকে 24 পর্যন্ত আরেক 6 ঘর হবে, 1 2 3 4 5 6, তো এটাতে আমরা আরও একটি কয়েল বসবে। তো এই আমাদের আরেকটি কয়েল বসলো। তো আমাদের এই যে সবগুলো কয়েলে যে দুটো করে টার্মিনাল আছে, এবং এটা শুরু টার্মিনাল, এটা শেষ টার্মিনাল, তো আমরা এই শুরুটা এটা রেখে দিলাম U1 লিখে, আর এই শেষের সাথে এর পরবর্তীটা শেষ, এটা শুরুটার সাথে এটা লাগাবো, এটার সাথে এর পরবর্তী
শেষ লাগাবো আর এটা আমাদের টার্মিনাল বের হবে ইউটু টার্মিনাল তো এইভাবে আমাদের একটি কোয়েল সংযোগ হবে ঠিক আছে সবগুলো কোয়েলের কানেকশন একই রকম আমরা এর পরের কোয়েলটি যদি করি দেখেন সেটা আমরা এই পাশ থেকে শুরু করব তো এটা শুরু করলে পাশ থেকে 6 ঘর 1 2 3 4 5 6 এই 10 এ যায় পড়ছে এটা দুটো টার্মিনাল বের হচ্ছে ওরকম এটা 11 থেকে শুরু করে 16 তে যাচ্ছে এটা হলো দুটো টার্মিনাল আসছে এটা দেখেন যে এই যে 6 ঘর করে যাচ্ছে আর কি এটা 23 থেকে এটা গোলাকার জায়গা 23 থেকে 1 2 3 4 5 6 চারে যে শেষ হচ্ছে ঠিক আছে তো এটা হলো দুই টার্মিনাল আমরা এই টার্মিনাল মূলত এখান থেকে আসছে তো এটাও কানেকশন করব তো এটা হলো দেখেন যে আমরা V1 নিলাম তো এটার সাথে এটা সংযোগ হলো এর শুরুর সাথে মানে দ্বিতীয় পোলের শুরুর সাথে তৃতীয় পোলের শুরু এই শেষের থেকে এই শেষেরটা তো এই শুরু টার্মিনালটা কিন্তু আমাদের থেকে গেল V2 হিসেবে এবার আমরা তিন নম্বর কোয়েল যেটা হবে সেটা আমরা দেখেন যে এটা 1 থেকে নিছলাম পুরোটা 5 থেকে নিছলাম এটা 9 থেকে নিব এটা 9 থেকে 6 ঘর 1 2 3 4 5 6 অর্থাৎ 14 তে যে পড়ছে এর যে দুই টার্মিনাল নিলাম ঠিক আছে এটা কিন্তু আমাদের টার্মিনাল বের হবে এটা হলো W1 এরপরে 15 থেকে 6 ঘর 1 2 3 4 5 6 20 এ যে পড়বে ঠিক আছে এরপরে দেখেন যে এখান থেকে 6 ঘর অর্থাৎ 1 2 3 4 এই দুই টার্মিনাল হবে তো এটা 5 6 এতে এখানে এসে 2 এসে মিশে যাবে এটা 3 থেকে 6 অর্থাৎ 8 এ যে পড়তেছে এটা তো দুই টার্মিনাল তো দেখেন আমরা এই যে কানেকশনটা খেয়াল করি তো এটা শেষটা এই প্রথমে যে শেষটা এটা এসে দ্বিতীয়টার শেষে দ্বিতীয় পোলের শুরুটা তৃতীয় শুরুতে তৃতীয় পোলের শেষটা এসে চতুর্থ পোলের শেষে এসে লাগবে এবং এই টার্মিনালটা আমাদের বের হয়ে যাবে W2 হিসেবে তো এই হলো আমাদের কানেকশন ডায়াগ্রাম তো আমরা এটা এখন মিলিয়ে দেখি তো ভিউয়ার্স দেখেন আমাদের এখানে দুটি ফেজের জন্য কয়েল অর্থাৎ মোট 8টি কয়েল বসানো আছে আর 4টি কয়েল আমাদের বসাতে বাকি আছে তো এখানে দেখেন যে আমরা এটা হলো শুরু প্রান্ত ধরছিলাম প্রথমটার ঠিক আছে এটা হলো দ্বিতীয়টার আমরা এখানে শুরুটা ধরছি তো এই শুরুটা এটা 1 নম্বর স্লট এরপরে দেখেন 6 নম্বর স্লটে যে বসছে 1 এখানে দেখেন 2 1 2 3 4 5 6 এটি 6 এ যে বসছে ঠিক আছে এই যে ভালো করে লক্ষ্য করেন তাহলে 1 থেকে 6 এ যে এটা বসছে তো এটা যে শেষ টার্মিনাল এটা শেষ এর পরবর্তী যেই পোলটা যেমন এটাও আবার এই যে এখানে এটা 7 থেকে এটা হলো 12 যে বসছে তো এটা শেষে যে সংযোগ হয়েছে ঠিক আছে তো এটা যেমন এটা আমার 7 থেকে শুরু হলো তো 7 এর শুরুটা এখানে দিয়ে দেন 13 13 যেটা বসছে 13 শুরুতে দিয়ে লাগছে ঠিক আছে এটা 13 থেকে 18 গিয়েছিল তো 13 18 থেকে যাওয়ার পরে এই 18 এর যে শেষটা এটা কিন্তু যায় 24 এর শেষে লাগছে আর আমাদের এখানে 13 পরে আমাদের তো এটা দেখেন যে আমাদের 18 পরে 19 থেকে এটা বের হচ্ছে ঠিক আছে তো এই যে আমাদের এটা U1 আর U2 হলো এরপরে আমাদের এটা হলো দ্বিতীয় ফেজের জন্য এটা আমরা 5 থেকে শুরু করলাম তো 5 এর শুরুটা করার পরে দেখেন যে এটা এই যে পোলটা এই পোলের শেষটা তো এই পোলের শেষ থেকে পরবর্তী পোলের যেটা শেষ সেই শেষে সংযোগ হয়েছে আর এই পোলের শুরুটা এর পরবর্তী যে পোলটি তার শুরুর সাথে সংযোগ হয়েছে এবং এটার যে শেষ তার পরবর্তী পোলের শেষ থেকে সংযোগ হয়েছে আর এখানে 4 নম্বর পোলের শুরু থেকে আমাদের টার্মিনাল রয়ে গেছে ঠিক আছে এরপরে যে সেটটা বসাবো সেটা আমরা যেমন এটা এখানে 9 দেখেন ফাঁকা আছে তো এই 9 থেকে 6 ঘর পর্যন্ত 1 2 3 4 5 6 অর্থাৎ এর মধ্যে একটা বসবে এখান থেকে আমাদের কিন্তু W1 টার্মিনালটা বের হবে তো যেরকম আমরা ডায়াগ্রামে দেখাইছি আশা করি আপনারা কাজটি করতে পারবেন তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের এই ভিডিও যদি ভালো লাগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন